ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فيا ايها المسلمون اوصيكم ونفسي بتقوى الله عز وجل ومراقبته في السر والعلن فان تقواه جل وعلا هي خير زاد يبلغ الى رضوان الله عز وجل حيث قال سبحانه وتعالى وتزودوا فان خير الزاد التقوى ওয়ত্তাকিয়া উলিল অল ব্যাব আইবাদ আল্লাহ আলা উম্মা মুসলিমাকে অনেক রাহমা বারাকা এবং অনুগ্রহ দিয়ে তিনি ভরপুর করে দিয়েছেন তার মধ্যে একটা বড় ফজল করম ও রহমতের বিষয় হল তিনি হজের মাসগুলোর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলাতপূর্ণ মাস তিনি উম্মা মুসলিমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ যে মাসগুলোর আমল বহুগুণে বৃদ্ধিপ্রাপ্ত হয় যেমনটি জেলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত যেগুলোকে পৃথিবীর শ্রেষ্ঠ দশ দিন বলা হয়েছে আদাম আয়ামি দুনিয়া একইভাবে হজের মধ্যে রয়েছে অনেক মানাফিয়া এবং ফাওয়ায়েদ অনেক বেনিফিট অনেক কল্যাণ যেটি আল্লা সুবাহ আলাকর কোরআনে উল্লেখ করেছেন হেদু ম্যানাফে আলাহুম যেন তারা তাদের পার্থিব এবং পারলৌকিক কল্যাণগুলোকে প্রত্যক্ষ করতে পারে এবং হজের প্রভাব খুবই লক্ষণীয় যারা হজে যাচ্ছেন বাংলাদেশ থেকে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সকল মুসলিমরা হজ থেকে তারা অনেক কিছু নিয়ে আসেন তাকোয়া নিয়ে আসেন আখলাক নিয়ে আসেন বিশুদ্ধ আকিদা নিয়ে আসেন যার শিরোভাগে আছে তৌহিদের মূল কথা এবং নিয়ে আসেন এবাদতের সুন্দর চর্চা সুন্দর মামেলা এগুলো তার প্রাত্যহিক জীবন থেকে আরম্ভ করে তার পারিবারিক এবং সামাজিক জীবনে অত্যন্ত প্রভাব বিস্তার করে থাকে এজন্য আমরা হাজিদেরকে দেখি যারা আগে দায়ী রাখতেন না দায়ী রাখছেন যে মহিলারা হজে গিয়েছেন হিজাব করতেন না এখন হিজাব করছেন যারা আগে রাগী ছিলেন তারা এখন সুন্দর ব্যবহার করছেন এর দ্বারা বোঝা যায় যে আমাদের ইবাদতগুলোর মধ্যে প্রত্যেকটা ইবাদতই স্ব মহিমায় আমাদের সামনে উপস্থিত রয়েছে সালাদ সোম কোরবানি ইত্যাদি কিন্তু মনে হয় সবচেয়ে বেশি প্রভাবশালী ইবাদত হচ্ছে হজ আমরা আজকে হজের মূল কাজগুলো আপনাদের সামনে উপস্থাপন করব বিশেষ করে বছর এক লাখেরও বেশি হাজি বাংলাদেশ থেকে যাচ্ছেন যেন আজকের এই আলোচনা থেকে তারা হজের মূল কাজগুলো এক নজরে বুঝে ফেলতে পারেন আর এরপর যদি কিছু সময় থাকে তখন আমরা হজের তারবিয়ত নিয়ে কিছু কথা বলবো কারণ হজ হচ্ছে মাদ্রাসাতু তারবিয়াতিল মুসলিম মুসলিমের তারবিয়াতের একটি পাঠশালা এবং একটি সমৃদ্ধ পাঠশালা যে পাঠশালা থেকে অনেক কিছু শেখার আছে এবং যে পাঠশালার ছাত্র হতে পারলে যেটা বললাম হজ অত্যন্ত প্রভাবশালী ফলে এই পাঠশালার ছাত্র হতে পারলে অনেক কিছু শেখা যায় নিজের জীবনকে পুনর্গঠন করা যায় ইতিবাচকভাবে জীবনটাকে শুরু করা যায় এবং সত্যনিষ্ঠ মুসলিম হওয়া যায় পাক্কা ইমানদার হওয়া যায় বিশুদ্ধভাবে ইবাদত করা যায় সঠিকভাবে রসুল্লা সাল্লা এবং তার সন্ন্যার একতেদা করা যায় এমনই একটি সমৃদ্ধ পাঠশালা হচ্ছে হজ অতএব আমরা আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে এক নজরে হজ বা হজের কাজসমূহ এবং তারপরে আমরা হজের এই সমৃদ্ধ পাঠশালা থেকে কি কী বিয়াত লাভ করে থাকি সেটা নিয়েও আমরা একটু আলোচনা করব ইনশাল্লাহ হজের যে মূল দিনগুলো সেটি হলো আট তারিখ যাকে বলা হয় ইয়ামুত্তা রবিয়া। এবং তার পরদিন হলো নয় তারিখ যাকে বলা হয় ইয়ম আরাফা আরাফার দিন তার পরের দিন হল কুরবানের দিন যাকে বলা হয় ইয়ম নাহার ইয় নাহার এবং তার পর দিন হল এগারো তারিখ যেদিন হাজি সাহেবরা একটু বিশ্রামে থাকেন কারণ দশ তারিখে তারা হজের মূল পাঁচটি পর্ব সেরে ফেলেন যদিও কিছু কিছু কাজ বিলম্বিত করলেও কোনো অসুবিধা নেই কিন্তু সাল্লাম আমরা দেখি হজের এই কোরবানির দিনে তিনি পাঁচটি কাজ করেছিলেন আমরা যখন এক নজরে হজের কাজগুলো বলবো দিন ভিত্তিক সে কথাগুলো উল্লেখ করবো ইনশাল্লাহ তারপর দিন হলো ইয়ামুল কের এগারোই জেলহাজ ইয়ামুল কের ইয়ামুল ইস্তেকরার এ দিন একটু মানে কাজবিহীন বসে থাকার বিশ্রাম করার একটা দিন এবং তারপর দিন হল বারো তারিখ হজের বারো তারিখ এগারো বারো তেরো তিনটাকে আবার বলা হয় আয়াম উত্তশরীকশরিখ এই তিন দিন কি কাজ সাল্লাম সেটা বলেছেন কারণ এই তিন দিনে কুরবানি করা যায় এই জন্য বলছেন আয়াম ও আকলিন ওয়া শরবিন ওয়া আলা এই তিন দিন মানুষের কাজ হচ্ছে খাবার দাবার করা পান করা খাবার খাওয়া আর আল্লাহ স্মরণ করা তাহলে এগুলো হচ্ছে হজের মূল দিন যদিও হজের কাজ বারো তারিখের মধ্যেও সুসম্পন্ন করা যায় মিনার কাজ শেষ করে মক্কায় চলে আসা যায় অথবা কেউ যদি চান সাল্লামের সুন্দর অনুসরণে তেরো তারিখও তিনি থাকতে পারেন আর কোরআন বলছে যদি কেউ দুই দিনে চলে আসে তাহলে কোনো অসুবিধা নেই কেউ যদি তিন দিন শেষ করে তেরোই জেল হজ পর্যন্ত পাথর মেরে তারপর চলে আসে তাতেও কোনো অসুবিধা নেই তাহলে কোরআন এবং সন্না এ দুটো সম্মিলনে তেরো তারিখের মধ্যে আমাদের কাজ মূলত কাজ শেষ হয়ে যায় বাকি থাকে শুধু তো অসুবিধা আসুন আমরা একটু দেখি যে তাহলে এই কাজগুলো কি কি? তার আগে একটু বলে নেই যে যারা হজ করতে যাবেন রসল সাল্লা সাল্লামের হজ সম্পর্কিত যে বিখ্যাত হাদিসটি আছে তার আমলের পরিপূর্ণ বর্ণনা হজের ডেসক্রিপশান সেটি হলো হাদিফে জাবেেরিবন আবদুল্লাহ রাদি আল্লাহ তাল্লাহ হাদিফু জাবের রিবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তাল্লাহ যেটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন এই হাদিসটি দীর্ঘ একটি হাদিস যাতে রাসুলসাল্লা সাল্লাম হজের ঘোষণা যে দিলেন দশম হিজড়িতে সেই ঘোষণা থেকে আরম্ভ করে হজ শেষ করা এবং বিদায় হজের ভাষণের মূল কথা সহ সব কিছু বর্ণনা করা আছে যারা হজ করতে যাবেন তাদের উচিত এই হাদিসটা অন্তত একবার হলেও পড়া এবং ভালো করে বোঝা কিংবা যেখানে হাদিসে জাভেরবনা আবদুল্লার আলোচনা হয় সে আলোচনায় শরিক হওয়া হাদিসে জাভেরেবনা আবদুল্লাহ রাদি আল্লাহ তাল্লাহ ভাষ্য থেকে বোঝা যায় যে নবীল সাল্লাম তামাত্তুর হজকে তিনি সবচেয়ে উত্তম হজ হিসাবে নির্ধারণ করে দিয়েছেন কারণ তিনি যারা কোরবানির পশু নিজের সাথে মেকার থেকে নিয়ে যায়নি তাদের সবাইকে তিনি উমরা করার পর হালাল হওয়ার নির্দেশ দিয়েছিলেন তাহলে এরপরে যারা তামাত্তুর করবে তারা তাদের মূল কাজটা শুরু হবে আট তারিখ থেকে তাহলে শুরুতে যেটা আমি বললাম মূল কাজের আগে একটু কাজ সেটি হলো উমরা করা সেটি হলো ওমরা করা আপনি যখনই যাবেন হজের মাছগুলোতে হজের মাছগুলো শুরুই হয় সাউওয়াল মাস দিয়ে তারপরে জেলখত এবং জেলহাজ তাহলে হজের দিনগুলোর আগে কোনো একদিন সে ওমরা করার জন্য যদি দূর দেশ থেকে আসে মেকআপ থেকে এহেরাম এর নিয়ত করে তাহলে সে ওমরা করে হালাল হয়ে যাবে তারপর স্বাভাবিক জীবনযাপন করবে মক্কায় সে অন্য অন্য ইবাদত করবে কোনো অসুবিধা নেই আট তারিখ তার আবার নতুন করে এহরাম করতে হবে প্রকৃত বা মূল হজের কাজ শুরু হলো আট তারিখ থেকে মক্কায় সে তার বাসস্থানে যেখানে ছিল সেখান থেকেই সে এহরামে নিয়াত করবে এহরামের আদবগুলো আমরা জানি সেটা নিয়ে আজকে আলোচনা করবো না গোসল করে তহারা অর্জন করে যদি সে চায় তাহলে তাহিয়াতুল ওয়াদুর দুরাকাত সালাত সে পড়তে পারবে যেহেতু সাল্লাহ সাল্লাম এভাবেই যেই সালাত তার কাছে উপস্থিত ছিল সেরকম দুরাকাত সালাত পড়ে তিনি এহরাম করেছিলেন সেটা হতে পারে দহুল মসজিদ হতে পারে তাহিয়াতুল ওয়াদু হতে পারে ওয়াক্তের কোনো সালাত। আট তারিখে রসুল সাল্লা সাল্লাম তিনি মক্কায় এহরাম করে জহরের আগেই পৌঁছে গেছেন কোথায় মিনায় তাহলে এহরামের জন্য আমরা বুঝতে পারলাম আট তারিখে মসজিদুল হারামের ভেতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারবার সামনে এহরামের নিয়ত করা লাভবায়িকা পড়ার কোনো প্রয়োজন নেই এবং আট তারিখে আরও একটা জিনিসও মনে রাখতে হবে এই দিন কিন্তু হজের তওয়াফের দিন নয় হজের তওয়াফ এবং শাড়ি সেটা শুরু হবে কোন দিন দশ তারিখ আমাদের দেশের অনেক হাজি সাহেবরা তারা আট তারিখে হারামে গিয়ে এহরাম করে তফ করে হজের তওয়াফটা এবং সাইটা করে এই জন্য আমি একটু তাম্বি করলাম একটু সতর্ক করলাম যে কাজটি করবেন না রসুল সাল্লাম যেভাবে হজ করেছে সেভাবেই আমাদেরকে করতে হবে কারণ তিনি বলেছেন লিতা হদু ম্যানাসে কাকুম আমার কাছ থেকে তোমরা হজের হুকুম আহকামটা গ্রহণ করো তাহলে আট তারিখের কাজটা হবে তারা মক্কায় যেখানে ছিল সেখান থেকেই এহরামের নিয়ত করে এহরামের কাপড় পরে পুরুষরা এবং মেয়েরা তাদের জন্য যেটা বিধেয় যেভাবে এহরাম করতে হয় সেভাবে করে তারা মিনার দিকে চলে যাবেন এবং রসুল্লা সাল্ল সাল্লাম মিনায় গিয়ে যে কাজগুলো করেছিলেন সেটা হচ্ছে তিনি জোহর আসর মাগরিব এশা এবং পরের দিন ফজরের সালা তিনি আদায় করেছিলেন ফজরের সালাতের পর সূর্য ওঠার কিছুক্ষণ পর পর্যন্ত তিনি মিনায় ছিলেন এটা ছিল রসুল সাল্লাহ আমল এটা উত্তম এটা উত্তম অনেক সময় কেউ আগে পরে যান তাতে কোনো অসুবিধা নেই কিন্তু রসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম রসুল সাল্লাহ সাল্লাম এর পরে একটু বলে নেই যে মিনায় কিভাবে তিনি কাটিয়েছেন মিনায় তিনি মানুষকে হয়তো হজের কিছু হুকুম হাকাম বলে দিয়েছেন বাতলে দিয়েছেন বাকি সময়টা তিনি আল্লাহর দেকের মধ্যেই কাটিয়েছেন স্বাভাবিকভাবে অস্বাভাবিক কোনো কিছু এখানে করেননি এবং এখানে সাল্লাম কসর করেছিলেন কসর করেছিলেন মিনার মধ্যে তিনি কসর করেছিলেন আর সিগনিফিকেন্স বিশেষ কোনো আমল তিনি করেননি ইয়ৌম আরাফায় যেটা বোঝা যায় বেলা যেমন আটটা সাড়ে আটটা নয়টা এই ধরনের টাইমে এক্স্যাক্টলি ঠিক এই টাইমটা হাদিসে আসেনি কিন্তু হাদিসে যেভাবে এসছে যে চারশের সময়টাতে তিনি রওনা করে গেছেন কোথায় আরাফার দিকে সেখানে তিনি আগে থেকে তার জন্য তাবু টাঙ্গিয়ে রাখতে বলেছেন তাইলে আরাফায় তিনি চাষদের সময়টাতে রওনা করলেন এবং এই চাষদের সময় থাকতে থাকতেই তিনি আরাফাতে পৌঁছলেন সেই সময়টা হতে পারে দশটা সাড়ে দশটা এগারোটা এরকম একটা টাইম বোঝা যায় জাওয়ালের আগে তিনি সেখানে পৌঁছেছেন তার জন্য টাবুর টাঙ্গানো হয়েছে কোথায় নামিরায় রায় আচ্ছা এরপরে তিনি সেখানে আরেকটু বিশ্রাম করে জাওয়ালের সময়টায় তিনি নেমে আসলেন কোথায় বা নেওয়া দিতে এই একটু সামনে একটু উপত্যকার জায়গাগুলো সেগুলো তো আর আগের মতো এখন নেই তো সে জায়গাটা এসে তিনি কি করলেন তিনি খোদবা দিলেন আমাদের অনেকেরই ভুল ধারণা আছে রাসুলসাল্লাহ সাল্লাম খোদ্া দিলেন যাবাল আরাফাকে সামনে রেখে অথবা পাহাড়ে উঠে আমি নিজ গানে শুনেছি হজের আগে জাস্ট একটু জেয়ারাত করতে গিয়েছিলাম দেখতে গিয়েছিলাম আর কি যে কি অবস্থা আরাফার ময়দান যেদিন হাজি থাকে না কেমন লাগে সেখানে গিয়ে দেখলাম যে বাঙালিদের কেউ কেউ বলছেন যে এই সেই পাহাড় যার উপরে দাঁড়িয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম খোদ্া দিয়েছেন বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন আমি খুব হতবাক হলাম তাহলে ওনারা কি কোনো পড়াশোনা করেননি হাদিস জাবে না আবদুল্লার মধ্যে আছে রাসুল সাল্লা সাল্লাম এই নামিরার বড় এলাকা তো এই এলাকার মধ্যে নামার পরে একটু সামনে এগিয়ে পরে খোদ্ দিয়েছেন তখনও তিনি আরাফার মধ্যে ঢুকেন নাই এবং আজকে আপনারা জানেন মসজিদে নামিরা সেটা সেই নামিরাকে কেন্দ্র করে হয়েছে যদিও মসজিদটা অনেক বড় অনেক বড় সেটা আরাফার কিছু অংশ তার শেষের সামনের দিকের শেষ অংশটা হলো আরাফা আর যেখানে খাতিব দাঁড়ান সেটা আরাফার বাইরে অনেকটা যে জায়গা রসুলসাল্লা সাল্লাম আরাফাতে ঢোকার আগে অবস্থান করেছিলেন সেই নামিরা এবং যে জায়গায় তিনি খোঁতবা দিয়েছিলেন সেই জায়গায় খোদ্বার ব্যবস্থা করা হয়েছে এটা হলো আরাফার বাইরে মসজিদের প্রথম অংশ এই জন্য সেখানে লেখা থাকে যে এই অংশটা আরাফার বাইরে আর এই অংশটা আরাফার ভেতরে এবং তাম্বিও করা থাকি যে আপনারা যদি মনে করেন মসজিদের নামিরা পুরোটাই আরাফার মধ্যে ভুল করবেন এবং আরাফার বাইরে যদি সারাদিন এখানে অবস্থান করেন তাহলে তো আরাফা মিস হয়ে যাবে আপনাদের তাহলে এখানে যেটা দেখা যায় যে সাল্লাহ সাল্লাম খুতবা দিয়েছিলেন বাতনে ওয়াদিতে দাঁড়িয়ে খুদবার পরে তিনি এক আজান এবং দুই একামতে নিজেই ইমামতি করলেন জোহর দুই রাকাত আজান হলো একটা তারপরে জোহরের জন্য একামত হলো দুরাকাত সালাদ পড়লেন মাঝখানে আর কোনো সলাদ পড়েনি এটা হাদিসে জাবির রেবনা আবদুল্লাহ মধ্যে এসছে দুরাকাত জোহর পরে আরেকটা একামত হলো তখন কি পড়লেন আসরের সাল্লাদ্দুর দুরাকাত পড়লেন এরপর রাসুল সাল্লাম তার উষ্টির পিঠে চড়ে সখর মাকানু সখর যেখানে পাথর আছে অর্থাৎ পাহাড়ের জায়গাগুলোতে তিনি চলে আসলেন এবং বললেন ওয়াকফতু হা হুনা ওয়া আরাফা তু কুল্লু আমি এখানে দাঁড়ালাম আমি এখানে অকুফ করলাম আর আরাফারদের পুরো ময়দানটাই অকুফে আরাফার জায়গা অকুফের জন্য সেটা যথেষ্ট তাহলে এখান থেকে কি বোঝা গেল যে কেউ যদি সকাল সকালবেলায়ও আরাফার ভেতরে ঢুকে যান কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নাই এটাকে সুন্নতের খেলাফ বলা যাবে না কারণ রাসুদ সাল্লা সাল্লাম ঠিক যেই টাইমে যে কাজ করেছেন এই এখানে লক্ষ লক্ষ মানুষ মিলে সেই টাইমে সে একই জায়গায় বসে কি সে কাজ করার সুযোগ পাবে পাবে না তবে অবশ্যই সাল্লাম যে আমলটা করেছেন সেটাই সর্বোত্তম সেভাবে যদি কাজ করা যায় কারো সুযোগ হয় তিনি উত্তমটার সুযোগ পেয়ে গেলেন আরাফার ব্যাপারে যে ফয়সালাটা আমাদের ওলামাইকেরাম দিয়েছেন হাদিসের আলোকে সেটা হচ্ছে এই ইউম আরাফার দিন যদি কেউ অল্প সময়ও আরাফার ভিতরে অবস্থান করতে পারে তাহলে তার অকুফটা হয়ে যাবে অকুফ যেটা রোকন হজের রোকন সেটা আদায় হয়ে যাবে তবে মনে রাখতে হবে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করাটা ওয়াজিব এর আগে কেউ যদি আরাফা ছেড়ে চলে আসেন তাকে দম দিতে হবে কেন আমরা তার বিয়েতে গিয়ে একটু উল্লেখ করবো ইনশাআল্লাহ কারণ আরাফার ময়দানে রসুলসাল্লা সাল্লাম অবস্থান করেছেন এবং সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ছিলেন পত্তলিকদের সাথে পার্থক্য সূচনা করার জন্য ইসলামের একটা মহান লক্ষ্য হচ্ছে মুসলিমরা যেন কোনো সময়ই সেরেক সেরেকের সাথে সম্পৃক্ত না হয় পত্তলিকতার কোনো কাজে যেন তারা সম্পৃক্ত না হয় সেটা একটা ইসলামের তার বিয়া আরাফার ময়দানে রাসুলসাল্লা সাল্লাম জোহরাসর একসাথে পড়লেন লম্বা টাইম আল্লাহর জিকের আজকার করার জন্যে এবং তার কাছে দোয়া করার জন্যে ফলে তিনি এই যে পাথুরে পাহাড়ের সামনে অকুফ করলেন সেখানে তিনি লম্বা সময় ধরে আল্লাহর কাছে দোয়া করলেন এমনকি হাত তুলে দোয়া করেছেন তার বগলের উজ্জ্বল সাদা জায়গাটাও এটা পরিলক্ষিত হয়েছে তিনি হাত অনেক উপরে তুলে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন তো তাহলে আমরা বুঝলাম যে আরাফার দিনের মূল কাজটা হলো হল শোনা সালাদ পড়া এবং তারপর লম্বা টাইম ধরে আল্লাহর সাথে রিলেশন বিল্ড আপ করা বেশি বেশি দোয়া করা আল্লাহর গুণগান করা এবং তার কাছে দোয়া করা তাহিদের বাণী উচ্চারণ করা তালবিয়া পাঠ করা সাল্লাহ সাল্লামের একটা বিখ্যাত হাদিস তিনি বলেছেন যে আমি এবং আমার পূর্বে যে সকল নবীগণ আরাফাতে এসে সবচেয়ে উত্তম দোয়াটি পড়েছিলেন সেটা হলো লাহা লা আহ কাল লাহুল মুলকু আলাহুল হামদ বহু আলাকুলিশা ইন এটা তাউহিদের দেখের তৌহিদের দোয়া সবচেয়ে উত্তম দোয়া আর উত্তম দোয়ার মধ্যে তো তালবিয়া আছে। সকল হাজি সেদিন এরকম অবস্থায় থাকে এবং পুরো আরাফাটা তালবিয়ায় মুখরিত থাকে লাব্বাই কালাহুম আলাব বেক লাব্বাই কালা শরী কালা লাকাওয়াল মুলক লাশারি কালাক এভাবে পুরোটো দিন মুখরিত থাকে হাজিদের দেখের আতকার এবং তাদের তালবিয়া পাছে। ফলে এই দিনের হাজিদেরকে নিয়ে আল্লাহ আল্লা সুবহান আলমাল কাশে ফেরেশতাদের কাছে এদেরকে নিয়ে গৌরব করেন তিনি বলেন এরা কেন এসেছে আল্লাহ তো জানেন কেন এসেছে তিনি ফেরেশতাদের সামনে তার এই প্রিয় বান্দাদের যারা তার নৈকট্য পাওয়ার জন্যে তার দরবারে হাজিরা দেওয়ার জন্য এসেছে তাদের মাহত্য তুলে ধরার জন্য তিনি জিজ্ঞেস করেন এরা কেন এসেছে কি চায় এরা সুহান আল্লাহ এভাবে আরাফাত দিনটাকে আমাদের কাটাতে হবে কোনো গিবত করা যাবে না কোনো পরনিন্দা পরচর্চা করা যাবে না কোনো জাগতিক আলাপ সেদিন করা যাবে না কারণ আমাদের হাজিদের সামনে এই দিন নিজেকে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসাবে তৈরি করার বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে কারণ আরাফার দিনের দোয়া আল্লাহ সোহান কবুল করেন অন্য যে কোনো জায়গা দোয়ার চাইতে এবং যে কোনো দিনের দোয়ার চাইতে আল্লাহর কাছে আরাফার দিনের হাজিদের দোয়া অনেক গুরুত্বপূর্ণ তাহলে কি যারা হাজি নন তাদের দোয়াটা কি ছোট হয়ে যাবে দিন না কারণ আরাফার দিনের দোয়ার যে ফজিলত সেখানে বলা হয়নি যে এই দিনের দোয়া শুধু হাজিদের জন্য খাস যারা হাজি নন তাদের দোয়া অন্য দিনের মতোই সাধারণ থাকবে এটা বলা হয়নি অতএব সারা পৃথিবীর সমস্ত মুসলিমদের জন্য আরাফাতের দোয়া আরাফার দিনের দোয়া আমরা আরাফাতের মাঠের দোয়া বলছি না আরাফার দিনের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই দিন যারা আরাফার ময়দানে অবস্থান করবেন তারা তো সব দিক থেকেই আল্লাহর খুবই নৈকট্যপ্রাপ্ত আমলের মধ্যে থাকার কারণে তাদের দোয়ার তাৎপর্য অনেক অনেক বেশি সুতরাং দুর্ভাগা হলেন সেই সমস্ত ব্যক্তিরা যারা হজ করতে গিয়ে হজের মাহাত্য বুঝলো না আরাফার ময়দানের দিনটা কাটিয়ে দিল অনেকটা অলসতায় গাফলতিতে কিংবা দোয়া না করে আল্লাহ আমাদের সকল হাজিকে তৌফিক দিন যেন তারা আরাফার দিনটিকে কাজে লাগাতে পারে রাসুল্লাহ সাল্লা সাল্লাম যখন আরাফার দিনের সূর্য অস্ত গেল তখন তিনি আবার উটের পিঠে চড়লেন তিনি রওয়ানা হলেন মুজদালিফার দিকে কারণ আরাফার দিনগত রাতে যে কাজটি হাজিদের করতে হবে সেটি হলো মুজদালিফায় অবস্থান মুজদালিফার মাঠে উদ্বুক্ত মাঠে অবস্থান আরাফাতেও কিন্তু এখন অনেক টেন্ট বা তাঁবু ফেলা হয় আর মিনাতে তো আছে আর মুজদালিফায় কিন্তু খোলা ময়দানে থাকতে হয় খোলা ময়দানে থাকতে হয় সুহান আল্লাহ যেহেতু রাসুলসাল্লাহ সাল্লাম সেখানে খোলা ময়দানে ছিলেন তিনি যখন আরাফাতে যাচ্ছিলেন সেখানে তার জন্য তাবু স্থাপনের নির্দেশ দিয়েছিলেন ফলে আরাফার ময়দানও খোলা ময়দান কিন্তু যেহেতু রাসু সাল্লাহ সাল্লাম তাবু স্থাপনের নির্দেশ দিয়েছিলেন তাহলে সেখানে তাবুতে থাকাটাই শোন না এরই ভিত্তিতে আরাফাতেই তাবু ফেলা হয় কিন্তু মুজদালেফায় কিন্তু তিনি তাবু কথা বলেননি বলেননি যে আমার জন্য ওখানে একটা তাঁবু স্থাপন করো বলেননি ফলে মুজদালেফায় খোলা আকাশের নিচে থাকাটাই হচ্ছে সন্না এবং আমাদের সকল হাজি সেটাই করেন এখানে ছোট্ট একটা তাম্বিহের কথা বলি আমি আমরা জানি যে মিনাতে এখন জায়গা সংকলন না হওয়ার কারণে মুজদালেফার সীমানা ঘেসে বেশ কিছু টেন্ট তৈরি করা হয়েছে যেটাকে মিনার এক্সটেনশন বলা হয় মিনার সম্প্রসারণ এক্সটেন্ডেড এরিয়া অফ মিনা কিন্তু এটা আরাফা এটা মুজদালিফার মধ্যে ওলামাইকরাম ফতোয়া দিয়েছেন যেহেতু মিনায় সংকুলন হচ্ছে না তাহলে মুজদালিফার মধ্যেও যদি তারা সংকুলন না হওয়ার কারণে অবস্থান করেন তাহলে এটা মিনার এরিয়া হিসাবেই গণ্য হবে এটা অনেকটা মসজিদের মতো যেমন মসজিদের ভেতরে যখন মুসল্লিদের জায়গা হয় না তখন তারা মসজিদের বাইরের যে আঙিনা সেখানে দাঁড়াতে পারবে মসজিদের আঙিনায়ও যদি জায়গা না হয় তখন আশেপাশের রোডগুলোতেও তারা সাফ মোত্তাসেল থাকার শর্তে দাঁড়াতে পারবে তার মানে হচ্ছে মসজিদে তারা সালাদ পড়ার যে ফজিলত পাবে এই একই জামাতে যারা মসজিদের আঙিনাতে সালাদ পড়ছেন তারাও কিন্তু একই ফজিলত পাবেন শুধু একটা পার্থক্য থাকবে যে যত সামনের কাতারে থাকবেন তার ফজিলত একটু বেশি হবে কারণ এটা রাসুল সাল্লা সাহেব ডিজেই বলেছেন তিনি নিজেও নির্দেশ দিয়েছেন এক বেন সফল এবং তিনি এটাও বলেছেন যে সফ আউ্লের ফজিলত সবচেয়ে বেশি তার হাদিস থেকে সেটা জানা যায় এই জিনিসটা বাদ দিলে কমন জামাতের যে ফজিলত এটা এমন কি জামাতের সফুফগুলো বাড়তে বাড়তে যদি রাস্তায় অনেক দূরে চলে যায় তবুও তারা সে ফজিলত পাবে মিনার অবস্থা তাও কিন্তু এখানে মুসদালেফার রাতে হাজি সাহেবরা যখন আরাফা থেকে ফিরবেন তারা কি টেন্টে চলে যাবেন সেটা না যাওয়াটাই উত্তম হবে তিনি যদি তার টেন্টে ঢুকেন এবং সেটাকে মুজদালেফার নিয়তেই সেখানে অবস্থান করেন তাহলে তার ওকুফে মুজদালেফা শুদ্ধ হবে কিন্তু পুরোপুরি রাসুদাল্লা সাল্লামের অনুসরণটা হলো না কেন কারণ রাসুলসাল্লাহ সাল্লাম মুজদালেফায় টেন্টে ছিলেন না তাঁবুতে ছিলেন না তাহলে রাসুল সাল্লা সাল্লামের পুরোপুরি অনুসরণ হবে যদি মুজদালেফায় এসে তিনি খোলা আকাশের নিচে অবস্থান করেন রাসুল সাল্লাহ সাল্লাম এই রাতে মা গীব এসা এসে একসাথে তিনি পড়েছেন মা গীব তিন পড়েছেন তিন রাখাতের কোনো কসর নেই আর এসা তিনি অসর করেছে। মাগরে পেশা দুটো একসাথে পড়ে তিনি আর লম্বা কোনো দোয়া যাননি তিনি ঘুমিয়ে পড়েছেন এবং শেষ রাতে তিনি তাহাজুদের জন্য উঠেন নাই তিনি ফজরের সালাত হলে ফজরের আউ্বল ওয়াক্তি তিনি ফজর পড়েছেন এবং তারপরে তিনি মাস আরুল হারামের দিকে এগ্রো অগ্রসর হয়েছেন আল মশ আরুল হারাম যেখানে একটা মসজিদ এখন হয়েছে এটাকে বলা হয় মসজিদুল মাস হারাম মসজিদুল ম্যাশ হারাম তিনি সেখানে অগ্রসর হয়ে লম্বা টাইম দোয়া করেছেন মুশরেকরা মুসদালেফা থেকে মিনার দিকে যেত সূর্য উদয়ের পরে রাসুল সাল্লা সাল্লাম সূর্য উদয়ের আগেই যাত্রা করলেন আচ্ছা এখন এটা তিনি চালু করলেন মসজিদদের সাথে পার্থক্য সূচনা করার জন্য কিন্তু এখন এত ভিড় যে সব লোক তো সূর্যাস্তের আগে আসলে মুজদালেফা ত্যাগ করতে পারবে না যারা ত্যাগ করতে পারলো না তাহলে কি তারা মুর্শিকদের মতো হয়ে গেল না 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 এটা এই জায়গাও একটু তাম্বি করার প্রয়োজন আপনাদের খুব সতর্ক থাকতে হবে রাসুলসাল্লা সাল্লাম যে কাজগুলো মুর্শিকরা করতো তার থেকে পার্থক্য সূচনা করলেন এটা বোঝানোর জন্য যে না আমরা প্রত্যলিকদেরকে অনুসরণ করছি না আমরা মুর্শ্রিকদেরকে অনুসরণ করছি না এই জন্য তারা মনে করতো মুজদালেফা থেকে মুভ করতে হবে যেতে হবে সূর্য উদয়ের পরে কিন্তু তিনি চালু করলেন যে না সূর্য উদয়ের আগেও মুজতালিফা ত্যাগ করা যায় এখানে আরেকটা ছোট্ট মাসআলা রয়েছে সেটি হলো যারা মুজতালিফার রাতে মুজতালিফা অবস্থান করবেন তাদের মধ্যে যদি কেউ খুব বয়বৃদ্ধ থাকে অসুস্থ থাকে যাদের অবস্থান করতে কষ্ট হচ্ছে এরকম ব্যক্তিরা থাকে তাহলে তারা এবং তাদের দেখাশোনা যারা করবে তারা মধ্যরাত্রির পরে মুজতালিফা ত্যাগ করতে পারবে তাহলে এই রাতের আর তেমন কোনো কাজ নেই যেগুলো আমরা উল্লেখ করলাম রাসুসাল্লাহ সাল্লামের আমলসহ এরপরে দশ তারিখে ফজরের পরে তারা কোথায় গিয়ে পৌঁছবে মিনায় রাসুসাল্লুসাল্লাম তাই করেছিলেন তিনি মুজদালিফা থেকে সাতটি কঙ্কর নিয়েছিলেন এই নেওয়াটা শর্ত নিতেই হবে এমনটি তিনি বলেননি তাহলে যার আছে এখান থেকে কিছু কঙ্কর নিতে পারে আবার কেউ যদি বলে যে না আমি মক্কা মিনা থেকে নিব তাতেও কোনো সমস্যা নেই আর কেউ যদি আগে থেকেই ষাটটা কঙ্কর তার কাছে রাখে যে কোনো জায়গা থেকে সে সংগ্রহ করেছে তাতেও কোনো অসুবিধা নাই রাসুলসাল্লা সাল্লাম মিনা এসে প্রথম যে কাজটি করেছিলেন সেটি হচ্ছে আল তোলা আকাবা বড় জামরায় ষাটটা কঙ্কর নিক্ষেপ করা এদিন তিনি ছোট জামরায় কোনো কঙ্কর নিক্ষেপ করেননি মধ্যম জামরায় কোনো কঙ্কর নিক্ষেপ করেননি তিনি সোজা চলে গিয়েছেন বড় জামরায় বড় জামরায় সাতটা কঙ্কর নিক্ষেপ করা এবং প্রতিবার আল্লাহ একবার বলা কোনো দোয়া না করে তারপরে তিনি আবার তার নিজের জায়গায় বিনায় ফিরে এসেছেন এখানে এসে যে কাজটি তিনি করেছেন কোরবানি করেছেন রাসুলসাল্লা সাল্লাম কয়টা কোরবানি হাতে করেছিলেন জানেন কি তেষট্টিটা এবং তার সাথে কোরবানির পশু ছিল একশত যার অধিকাংশ তিনি নিজে হাঁকিয়ে নিয়েছিলেন এবং কিছু ইয়ামান থেকে আদিরাদে আল্লাহ তালানহু নিয়ে এসেছিলেন রাসুলসাল্লা সাল্লাম যেহেতু হজের নিয়তে এহরাম করেছিলেন এবং সেই কারণে তিনি আর হালাল হন নাই কারণ তিনি কোরবানি হাঁকি নিয়েছেন এটাই হলো বিধান যেই নিয়তে তিনি এহরাম বেঁধেছিলেন এহরামে নিয়ত করেছিলেন এবং কোরবানির জন্তু তিনি হাঁকিয়ে নিয়েছিলেন তিনি আর এহরাম থেকে হালাল হতে পারবেন না আলিরাদি আল্লাহ তাল্লাহুকে জিজ্ঞেস করলেন তুমি কী নিয়ত করেছো বলে আমি সে নিয়ত করেছিলাম এভাবে এহরাম করার সময় যে হে আল্লাহ আমি সেই নিয়তে এহরাম করছি লাভবায়িকা পড়ছি যে নিয়ত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম করেছেন এবং তিনিও কোরবানির যন্ত্র নিয়ে এসেছেন ফলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার জামাতা আলীব না আবে তল ইবরাতি আল্লাহতালন তারা দুজনই হজের নিয়তে ছিলেন তারা আর হালাল হননি এবং এই যে একশত কোরবানি তার মধ্যে তেষট্টিটা কোরবানি নিজ হাতে করলেন এই দিন জমরাতুল আকাবাতে পাথর নিক্ষেপের পরে আর বাকি বাকিগুলো কোরবানি করলেন আল্লাহ আল্লাহালাম এতে বোঝা যায় যে রাসুলসাল্লাহ সাল্লাম যদিও তার বয়স তখন ষাটের উপরে তাই না কারণ এটা তো দশম হিজড়ির কথা এরপরে মাত্র কয়েক মাস তিনি জীবিত ছিলেন তাহলে তখন তিনি কি পরিমাণ শক্তিশালী পুরুষ ছিলেন বোঝা যায় আপনি কয়টা কোরবানি করতে পারবেন যদি আপনাকে বলি দু তিনটা করার পরে দেখবেন আপনি হয়রান হয়ে যাবেন সাল্লাম তিষট্টিটা কোরবানি করেছেন এরপরে তিনি প্রত্যেক কোরবানির পশু থেকে কিছু কিছু নিয়ে একসাথে রান্না করতে বললেন তারপর সেখান থেকে নিজেও খেলেন অন্য সবাইকেও খাওয়ালেন আচ্ছা এরপর রাসুল সাল্লাম কোরবানির পরে কি করলেন তিনি কোরবানি করলেন কোরবানির পরে হালাল হলেন তাহলে দেখেন তিনটা কাজ হয়ে গেল একটা হলো জমরাতুল পাথরে জমরাতুল আঁকাবায় পা সাতটা কঙ্কর নিক্ষেপ করা আল্লাহ আকবার বলে প্রত্যেকটায় তারপরে হল কোরবানি করলেন তারপরে হল হালাল হলেন এরপরে তিনি রান্না হলে কিছু খেয়ে মক্কায় চলে গেলেন মক্কায় গিয়ে তিনি কি করলেন তাওয়াফ এই তওয়াফটা কিসে তওয়াফ হজের তওয়াফ তওয়াফুল এফাবাহ তওয়াফুল হজ অনেকে সেটাকে তওয়াফুল জিয়ারা বলে কিন্তু কোরআনের ভাষায় সেটা হলো তওয়াফুল এফা বাহ সেটা করলেন এরপরে তিনি হজের সাইটা করলেন তাহলে মোট কয়টা কাজ হলো পাঁচটা কাজ হলো জামরাতুল আকাবায় সাতটা কঙ্কর নিক্ষেপ কোরবানি করা হালাল হওয়া এহরাম থেকে হালাল হওয়া এবং তারপর তাওয়াফ করা সাই করা এরপর তিনি সন্ধ্যার মধ্যেই বা সন্ধ্যার আগেই তিনি মিনায় ফিরে আসলেন তিনি কিন্তু বলতে পারতেন অনেক কষ্ট হয়েছে একটু মক্কায় বিশ্রাম করি আমাদের অনেক হাজি সাহেবরা এখন যেটা করেন কিন্তু তিনি মিনায় ফিরলেন মিনায় ফিরে মাবিত করলেন তিনি শুধু কিছু লোকদেরকে পারমিশন দিলেন মিনার বাইরে মাবিত করার যাদের দায়িত্ব ছিল যারা হয়তো পশুর দায়িত্বে ছিল বা অন্য কোনো প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন সুতরাং সকল হাজিদের জন্য তাহলে তার এই আমুল থেকে বোঝা গেল যে যাদের কিছু ওজোর আছে যেমন অসুস্থ অথবা যাদের প্রশাসনিক দায়িত্ব আছে তারা ছাড়া আর সকল হাজিকেই এই রাত্রে মেনে থাকতে হবে এটা ওয়াজিব এটা ওয়াজিব এটাই শুদ্ধ কথা যদিও ইমামদের মধ্যে কেউ কেউ বলেছেন এটা সুন্না এখন আমাদের অনেক হাজি বলছে যেহেতু শূন্য বলেছেন কেউ কেউ অতএব আমার কাছে এটা শুননা হবে আর সুন্না হচ্ছে সে আমল যেটা তরক করা যায় অতএব আমি তরক করব। এই প্ল্যান নিয়ে দেখলাম যে অনেকে হজ করেন আমাদের পরামর্শ হচ্ছে যে না হজের দিনগুলোতে হজের কাজটা করবেন সেভাবে যেভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম করেছে তাহলে বিনার দিনটা গেল এটা হলো নাহার ইয়মুল হাজ্জিল আকবর হজের বড় দিন আর আমাদের দেশে বলে শুক্রবার আরাফা হলে সেটা হজের বড় দিন কিন্তু এটা কোরআন যাকে ইয়ামুল হাজ্জিল আকবর বলছে সেটা হলো কোরবানের নাহার ইয়ামুল হাজ্জিল আকবর কারণ এই দিন সবচেয়ে বেশি আমল করা হয় হাজিরা করে থাকেন রসুলুল্লা সাল্লা সাল্লাম আদায় করেছিলেন এর পরের দিন হলো এগারো তারিখ এই দিনের কাজ কি জাওয়ালের পরে তিনটা জামরায় পাথর নিক্ষেপ করা প্রথমে কোনটায় ছোটটায় তারপরে মধ্যমটাতে তারপরে বড়টাতে মানুষ তার জামরা বলে না মানুষ কি বলে শয়তান বলে কিন্তু কোরআন হাদিসের কোথাও এই জামরাকে শয়তান বলা হয়নি আপনারা দেখেন কোথাও বলা হয়নি বড় শয়তান ছোট শয়তান মাজারি শয়তান এটা এক সময় আমরা যখন প্রথম ছিলাম যাদেরকে লেখার দায়িত্ব দেওয়া হয়েছিল মানুষের মধ্যে এটা প্রচলিত ছিল তারাই তখন লিখেছে যে ছোটা শায়তান বাড়া শায়তান উর্দুতেও লিখেছিল আরবিতে আর শায়তান আ শির হ্যাঁ আল ওয়াসাত আল কাবীর এভাবে কিন্তু এখন আর সেটা পাবেন না এরপরে যখন সচেতন আলেম সমাজ সেগুলো দেখলেন বললেন জারি এটা তো ভুল ধারণা শয়তান তো এখানে নাই আর মানুষ মনে করতো যে স্তম্ভটা এটাই বুঝি শয়তান ফলে যখন পাথর নিক্ষেপ করতে যায় তারা স্যান্ডেল ছাতা যার হাতে যা আছে সব নিক্ষেপ করে ভুল ধারণা থেকে চিন্তা করেছেন অথচ এটা স্তম্ভ এটা এমন কোনো দলিল না স্তম্ভটাকে শয়তান বলা তাহলে এত জোশের সাথে আপনি এখানে শয়তানকে প্রহার করার মতো একটা মজা পাইলেন কিন্তু দেশে আসার পরে তো শয়তানকে সঙ্গী বানায় ফেললেন আবার তাই না অনেক লোকের ক্ষেত্রে সেটা দেখা যায় যারা সিগারেট পান করতেন সিগারেট কিন্তু ছাড়েন নাই যারা সারাব পান করতেন তারা আবার দেখা যায় শারাব পান করছেন হজ করলেন যারা মিথ্যা কথা বলতেন তারা কিন্তু হজের পরে আবার এসে মিথ্যা কথা বলছেন যারা ব্যবসায় দুর্নীতি করতেন হজের পরেও দেখলাম যে দুর্নীতিতে ছাড়লেন না যারা অভিনয় করতেন হজ করতে গেলেন কিন্তু এসে আবার অভিনয়কে তিনি ছাড়েন নাই তাহলে এত জোশের সাথে কাকে মারলেন আর এখন কি করছেন তাই না এজন্য মুসলিমকে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে হাদিস এসছে ইন্নামা জয়লা তওয়াফু ওয়াসা ওয়ালমার ওয়াহ ও রামিউল জামারাত লে একামাতে দেখ্লা নিশ্চয়ই বাইতুল্লার তওয়াফ সাফা মারোয়ার সাই এবং জামারাতগুলোতে কঙ্কর নিক্ষেপ এটা হচ্ছে আল্লাহর দিকিরকে বাস্তবায়ন করার জন্য লে একামাতে দিক্রিল্লা আপনি আল্লাহ একবার বলবেন আল্লাহর মহত্ব অর্জন করবেন মহত্বের ঘোষণা দেবেন শুধু সেই জন্যেই আসলে আপনাকে জামরাতে মারতে বলা হয়েছে আপনি শয়তানকে মারার জোশ নিয়ে এখানে সব কিছু নিক্ষেপ করবেন জন্য নয় যাই হোক আমরা একটু সংক্ষেপ করি তাহলে এগারো তারিখে তিনটা জায়গা জামারায় আপনি পাথর মারবেন সাতটা সাতটা করে মোট কয়টা একুশটা জাওয়ালের পর থেকে জোহরের ওয়াক্তা হওয়ার পর থেকে আপনি শুরু করবেন এবং এটা সন্ধ্যার আগে মারাটা উত্তম যারা মারতে পারবেন না অথবা তাদের অলসতা দুর্বলতা যাই থাকুক না কেন তারা সন্ধ্যার পরে ফজরের সোবেসাদেকের আগ পর্যন্ত তারা মারতে পারবেন তাহলে আর তাদের ওয়াজিব ভঙ্গ হয়নি ওয়াজিব আদায় হল কিন্তু যারা এই সময়ের মধ্যে মারতে ব্যর্থ হবেন তাদের ওয়াজিব ভঙ্গ হয়ে গেল তাদের দম দিতে হবে আরেকটা জিনিস অনেকে করেন বলে যে ভাই আমি তো ভিড়ে যেতে পারি না আমারটা তুমি মেরে দিও এটা শুদ্ধ নয় শুধুমাত্র যারা শারীরিকভাবে অক্ষম যেমন মহিলাদের মধ্যে যারা প্রেগন্যান্ট বা গর্ভবতী অথবা যারা অসুস্থ অথবা অসুস্থ পুরুষ অথবা অত্যন্ত বয়স্ক বৃদ্ধ কিংবা বৃদ্ধা তাদের চলাফেরা করতে মুভ করতে অনেক কষ্ট হয় তারাই শুধু তা উকিল করতে পারবেন অন্যকে দিয়ে পাথর মারাতে পারবেন কিন্তু সুস্থ মানুষ যদি অন্য আরেকজনকে দিয়ে পাথর মারাতে চায় সেটা হবে না যেমনটি সুস্থ মানুষ যদি কাউকে রিকোয়েস্ট করে আমার হজটা আপনি করে আসেন তাহলেও এখানে বদলি হজ করা যাবে না সুস্থ মানুষের পক্ষ থেকে কোনো বদলি হজ বদলি আমরা হবে না আচ্ছা তাহলে এই যে এগারো তারিখ এ কাজ করার পরে তিনি মিনাই থাকবেন মক্কায় চলে যাবেন না মক্কায় যদি হঠাৎ তার কোনো কাজে যেতে হয় তাহলে রাত্রিটা যাপনের জন্য এই এগারো তারিখ দেবাগত রাত্রি যাপনের জন্য তাকে আবার মিনা চলে আসতে হবে কারণ এই দুই রাত্রি মিনা যাপন করাটা বিশুদ্ধ মত অনুযায়ী ও আজীব যেটা তরক করলে তাকে দম দিতে হবে তাহলে এগারো তারিখের কাজ হলো এই বারো তারিখ এগারো তারিখ দেবাগত রাত্রি আপনি মিনা থাকলেন বারো তারিখ আপনার কাজ হলো আবার তিন সাতটা সাতটা করে তিন জায়গায় মোট একুশটা কঙ্কর নিক্ষেপ করা প্রথমে ছোট জামরায় তারপরে মধ্যম জামরায় তারপরে বড় জামরায় একুশটা নিক্ষেপ করলেন এরপর মিনার কাজ আপনার শেষ আপনি যদি চান মক্কায় চলে আসতে চলে আসতে পারবেন ফামান্তা আজ জালাফি ইয়উমাইনে ফেলা ইফমা আলাই ওয়ামেন্তা আখরা ফেলা ইফমা আলাই যে দুদিনের মধ্যে হজের কাজ মিনায় সম্পন্ন করে চলে আসতে চায় তাহলে তার কোনো পাপ নাই আর যে বিলম্বিত করতে চায় অর্থাৎ ওই দিন যদি সে মিনায় থাকতে চায় থাকতে পারবে এবং সেটাই উত্তম যেহেতু রসুলসাল্লা সাল্লাম তাই করেছিলেন এবং পরের দিন তখন জাওয়ালের পরে সে আবার একুশটা কঙ্কর নিক্ষেপ করবে প্রথমে ছোটোটায় তারপরে মধ্যম তারপরে বড় জামরাতে পাথর নিক্ষেপ করে এরপর চলে আসবে বারো তারিখে যদি সে আসতে চায় বিশুদ্ধ মত হচ্ছে তার জন্য সূর্যাস্তের আগেই সেখান থেকে বের হওয়াটা প্রয়োজন আর তিনি যদি সন্ধ্যায় বা রাতের কিছু অংশ অবস্থান করেন তাহলে সেই রাতটাও তাকে থাকতে হবে অবস্থান করলে থেকে যেতে হবে এবং পরের দিন পাথর মেরে তাকে আসতে হবে এই হচ্ছে বিধান তাহলে আমরা এই যে আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ পর্যন্ত হজের আমলগুলো কিন্তু জেনে ফেললাম তাই না যারা হজ করবেন তাদের জন্য আমরা কিছুটা বিস্তারিতভাবেই বললাম এবং কিছু সতর্কীকরণও এখানে উল্লেখ করলাম যাতে অত্যন্ত চমৎকারভাবে রাসুলুল্লা সাল্লা সাল্লামের হজের মতো তারা হজ করতে পারেন এরপর বাকি থাকবে আর বিদায়ী হজ বিদায়ী হজের ক্ষেত্রে বিদায়ী হজের ক্ষেত্রে মহিলাদের জন্য একটা ছোট্ট ছাড় আছে যদি তাদের মাসিক চলে আসে তাহলে তারা যেহেতু এ অবস্থায় তওয়াফ করতে পারবেন না বিদায়ী তওয়াফ তারা হায়েজ অবস্থায় করতে পারবেন না সেটা তাদের জন্য মাফ কিন্তু অন্য সুস্থ মহিলা এবং সকল পুরুষের জন্য বিদায়িত অফটা ওয়াজিব যেটা ছুটে গেলে তাদেরকে দম দিতে হবে মক্কার মধ্যে মক্কার এরিয়ার মধ্যে দম দিতে হবে এবং ফকির মিসকিনদের মধ্যে যেটা বন্টন করতে হবে সম্মানিত মুসল্লি আনি কেরাম আমরা এবার একটু আলোচনা করতে চাইব যে যেটা আমরা বললাম যে হজ হচ্ছে একটা সমৃদ্ধ পাঠশালা মাদ্রাসা তো তারবিয়াহ আল ইসলামিয়া ইসলামী তার্বিয়তের একটা চমৎকার মাদ্রাসা কি তাহলে এই মাদ্রাসায় আমরা শিখব আমি খুব সংক্ষেপে সেটা আপনাদের সামনে তুলে ধরছি প্রথম হচ্ছে এই মাদ্রাসার সর্বপ্রথম শিক্ষা এবং তার্বিয়ত হলো তৌহিদ আল্লাহর তৌহিদ আল্লাহর একত্ববাদ এবং তার গুণগান বর্ণনা করার একটা সুন্দর তারবিয়াত এখানে হয়ে যায় সেটা আমরা গত জুমার বা উল্লেখ করেছিলাম সর্বত্র শুরু থেকেই আপনি লব্বাইকা বলে এহরামে ঢুকছেন লাভবাইকা আমরাতান লাব্বাইকা হাজ্জান তারপর কী বলছেন লাব্বাইক আল্লাহ লাক লাবিকালাকলাকা মুল্ক লাখ পুরোটাই হচ্ছে তৌহিদের ঘোষণা এরপরে আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া সেখানেও কিন্তু তাওহিদেরই কথা লা লা লাহুল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন হাজির তাওয়াফের মধ্যে আপনি শুরু করবেন যখন চুমু খাবেন প্রথমবারে বিসমিল্লাহ আল্লাহ একবার তারপর প্রতিবারে আল্লাহ একবার আল্লাহ আকবর তৌহিদের কথা তৌহিদের ঘোষণা তাওয়াফের দুই দেখাত সালাত আপনি পড়বেন প্রথম রাখাতে কুলিয়া ইহলকা ফিরুন এটাও তৌহিদের সুরা দ্বিতীয় রাখাতে সুরাতুল এখলাস এটাও তৌহিদের সুরা এরপর আপনি সাফা মারোয়া সাই করতে যাবেন প্রথমে সাফা দিয়ে শুরু করবেন যেহেতু রাসুলসাল্লা সাল্লাম তাই করেছিলেন সেখানে উঠে কেবলামুখী হয়ে তিনি তিনবার আল্লাহ আকবর বলেছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপরে তিনি বলেছিলেন লা ইলাহ ইল্লাল্লাহ ওয়াহেদা হু লা শারী কালা লাহুল মুলুকুলাহু হাম্প ও আলা কুলিশে এমফাদিয়ে এরপর তিনি বলেছিলেন লা ইলাহ ইলাল্লাহ ওয়াহেদা আনজাজা ওয়াহেদা ওয়ানা সারা আবদা ওয়াহেজাম আলা হাযা বা ওয়াহেদা সবটাই তৌহিদের কথা এবং তিনি সফাজা উল্লেখ করেছিলেন এভাবে তিনবার সেটাকে রিপিট করলেন একই জিনিস তিনি রিপিট করলেন মারোয়াত এবং সাতবার তিনি এই তৌহিদের ঘোষণাগুলোকে বারবার রিপিট করলেন লম্বা দোয়া করলেন তাহলে পুরো হজের যাবতীয় কার্যক্রমে তৌহিদ আর তৌহিদ আর তৌহিদ হজের এই কার্যক্রমগুলো যদি মন দিল দিয়ে সচেতনভাবে শেখার উদ্দেশ্য নিয়ে কেউ পরিপালন করে থাকে তাহলে তৌহিদের পুরো তরবিয়ত এবং শিক্ষা তার অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর দ্বিতীয় যে বিষয়টি সেটি হল যেই তারতটা রসুল সাল্লাম হজের কার্যক্রমের মাধ্যমে দিয়েছেন সেটা হচ্ছে আলবারা এতু মিনাল মুশেকিন আলবারা এতু মিনাল মুশিকিন যারা শেরকে লিপ্ত নানারকম শেরেক এবং পত্তলিকতায় যারা লিপ্ত তাদের সকল পত্তলিক কর্মকাণ্ড এবং শেরকে কর্মকাণ্ড থেকে মুক্ত হয়ে যাওয়া এটা হজের বহু কার্যক্রমে স্পষ্টভাবে পরিলক্ষিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 3 নম্বর আয়াতে বলেন ওয়া আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি লিন-নাসি ইয়াউমাল হজ্জিল আকবার আন্নাল্লাহা বারিউন মিনাল মুশরিকিনা ওয়া রাসূলু এবং আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে এই ঘোষণা সকল মানুষের দিকে হজের বড় দিনে যেটাকে আমরা বললাম ইয়ামুন নাহর সেটা কি যে নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসুল শেরেক এবং শেরকে যুক্ত লোকদের থেকে মুক্ত আল্লাহ হজের দিনে তিনি শেরেক থেকে মুক্তির ঘোষণা দিলেন আচ্ছা তাহলে এর কি আর কোনো দৃষ্টান্ত আছে হজের কার্যক্রমের মধ্যে উত্তর হচ্ছে আছে রাসুল উল্লাহ সাল্লাম এর তালবিয়াটা ছিল তৌহিদের তালবিয়া আর মুশ্রেকদের তালবিয়া ছিল শেরকি তালবিয়া কারণ তারা বলতো লাব্বাইকা লা শারিক আলাক ইল্লা শারিকুন হু আলাক তারা বলতো আপনার কোনো শরিক নেই তবে একটা ছাড় একটা শরিক আপনার আছে ইন্না লিল্লাহ ওয়া হয়ে ইলাইহি রাজিউন ওয়াল বিল্লাহ আল্লাহর কাছে আমরা এই শিরিক থেকে পানাহ চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ভেজাল তাওহীদের একটা তালবিয়া তিনি পাঠ করলেন এবং তার দেখা দেখে আমরা পাঠ করছি দ্বিতীয় হচ্ছে কোরাইছরা তারা আরাফাতে যেত না আপনারা কি জানেন কি না মিনা মুজদালিফা দুটোই হারামের সীমানার মধ্যে তারা সর্বোচ্চ আরাফাতের আগে হারামের যে সীমানা মুজদালিফা বা মাস আরুল হারাম ছিল সেই পর্যন্ত তারা যেত তারা আরাফাতে যেত না রাসুল সাল্লা সাল্লাম কি ঘোষণা করলেন আল হাজু আরাফা আল হাজু আরাফা আরাফা অবস্থান করাটা হজের মেইন প্রোগ্রাম তাহলে মুর্শেকদের সাথে পার্থক্য সূচনা করা হলো তারা হারামের শেষ সীমানায় গিয়ে সেখান থেকে ফেরত আসতো মুজদালিফা বা মাসার হারাম থেকে ফেরত আসতো কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরাফাতে গেলেন অবস্থান করলেন আচ্ছা তৃতীয় যে পার্থক্যটা তিনি আহলু শেরক বা মুরশেদদের সাথে করেছিলেন সেটা হচ্ছে তারা মশারুল হারামের থেকে সূর্যাস্তের আগেই চলে আসত কিন্তু রাসুল সাল্লা সাল্লাম তাহলে মাসারুল্লাহ হারামের বদলে পার্থক্য সূচনা করে গেলেন কোথায় আরাফায় আরাফা থেকে তিনি প্রত্যাবর্তন করলেন কখন সূর্যাস্তের পরে আর তারা মাসারুল হারাম থেকে বা তরাফুল হারাম থেকে তারা যাত্রা করত সূর্যাস্তের আগে চতুর্থ যে পার্থক্য সেটা হলো তারা মিনার দিকে যাত্রা করতো সূর্যোদয়ের পর রাসুলসাল্লাহাম কখন যাত্রা করেছেন তিনি যাত্রা করেছেন সূর্যোদয়ের আগে এবং এটা প্রমাণ করেছেন যে না সূর্যোদয়ের আগেও আমরা যেতে পারি তাহলে এভাবে আরও অনেকগুলো পার্থক্য আছে যদি আমরা খেয়াল করি আমি সংক্ষেপে চারটা উদাহরণ দিলাম যেখানে তিনি তৎকালীন মুর্শেকদের সাথে পার্থক্য সূচনা করলেন এই সতর্ক সতর্কীকরণ করার জন্য মুসলিম ওম্মাকে যে না মুর্শ্রিকদের থেকে অতলিকতা থেকে বা শেরকি কর্মকাণ্ড থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে আচ্ছা এরপরে আরেকটা বিষয় আমরা দেখি তার বিয়ে দিয়েছেন রসালাহ সাল্লাম জাহেলি যুগের যত জাহেলি রসম রেওয়াজ আছে সেগুলোর সাথেও পার্থক্য সাধন করা এবং সেগুলোকে বাতিল করা এবং এগুলোকে বাতিল করার পেছনে মূল কারণ হচ্ছে শিরিকের সাথে সম্পর্ক সম্পর্কচ্যুতি আসলাম বিদায় হজের ভাষণে বলেছিলেন আলা ইন্নাকুল্লা সে ইনমিন আমরিল জাহেলিয়াতে তাহতাক মাউদ জেনে রাখো জাহেলিয়াতের প্রত্যেক খারাপ কাজ পত্তলিক কাজ কারণ তাদের মধ্যে ইসলামের সাথে সাংঘর্ষিক কাজগুলো সবগুলোই খারাপ ছিল আর কিছু ছিল কমন সেগুলো রাসূল সাল্লাম বাকি রেখেছেন যেগুলো পত্তলিকতা ছিল না এমন না যে তাদের প্রত্যেক কাজেই পত্তলিকতা ছিল তবে তারা অনেক প্রত্তলিকতাপূর্ণ শেরকে কর্মকাণ্ড করতো রাসূল সাল্লাম বলেছেন এগুলো আমার পায়ের নিচে রহিত করা হল এইবদুল কাইয়েম রাহ বলেন আর শেরি হয়তো কাদিস্তাকাররত ওয়াল আসি ফিল এ আলা কাসদে মুখা মুখা লেফাতেল মুশেক ইন রাহমাহুল্লাহ বলেন মানাসেকে হজের মধ্যে হজের এই বিধান পরিপালনের মধ্যে শেরিয়া স্থায়ী হয়ে গেল মুশ্রিকদের ইচ্ছার বিপরীত ইচ্ছা পোষণের উপর তার মানে হচ্ছে আমাদেরকে সেই ইচ্ছা পোষণ করতে হবে যে ইচ্ছা নির্ভেজাল তৌহিদুর উপর প্রতিষ্ঠিত এবং সেই ইচ্ছা পোষণ থেকে সরে আসতে হবে যে ইচ্ছা মধ্যে রয়েছে সেরেক এবং পত্তলিকতা আচ্ছা এরপরে হজের আরেকটা তার তার্বিয়ত হল রাসুলসল্লাহ সাল্লামের সুন্না এবং আদর্শ অনুসরণের উপরে হজের প্রত্যেকটা জায়গায় আপনাকে সেভাবে আমল করতে হবে যেভাবে রাসুলসাল্লাহ সাল্লাম করেছেন আর যদি আপনি সুন্নার বিপরীত নিজের মনগড়া আমল করেন তাহলে এটা অনেক ক্ষেত্রেই বেদাত হয়ে যাবে অনেক ক্ষেত্রে বেদাত হয়ে যাবে এটা কেন বলছি কারণ হজের মুভমেন্টের যে সময়টা রাসুলসাল্লাহ সাল্লাম তিনি নিজে করেছিলেন তার আগে পরে মুভমেন্ট করতে কোনো অসুবিধা নাই অতএব সেটা বেদাত হবে না কারণ সেটা বেদাতের মূলনীতির মধ্যে পড়ে না কিন্তু কোনো একটা ইবাদত আদায়ের ক্ষেত্রে রসুল সাল্লাম যে সুন্না যে পন্থা তিনি অবলম্বন করেছিলেন সে পন্থার বিপরীত কোনো পন্থা অবলম্বন করা যাবে না কারণ সেটা তখন বেদাত হয়ে যাবে আর এরপর আরেকটা তার বিয়াত হজের মধ্যে আছে সেটা হচ্ছে হজের মধ্যে মুসলিমরা তারা কোরআন এবং সন্না এত্তেবার করার এনজয় মানে সেটাকে এনজয় করে থাকে খুব ভালো লাগে তাদের কোরআন অনুসরণ করতে এবং সাল্লাহ সালামের সুন্ন অনুসরণ করতে আমি অনেক লোককে দেখেছি নিজে আমরা যখন ছিলাম কিংবা এখনও হজে যাওয়ার সুযোগ যদি হয় দেখলাম যে যারা এতদিন সলাতেই পড়ে নাই দেখলাম যে সুবাহান্লাহ এরা এত গুজার মানে আমরাও তাদের সাথে প্রতিযোগিতা পারবো না এটা কেন কেন এত কষ্ট করে যে লোকটা আগে সালাদ পড়তো না সে মক্কা মদিনা গিয়ে তাহাজ পড়ে বলেন তো এর কারণটা হলো সে এখন মজা পেয়ে গেছে সে সালাদ পড়ায় মজা পেয়ে গেছে সে ভালো কাজ করার মধ্যে মজা পেয়ে গেছে সে এখন নিজের পকেটের টাকা খরচ করে খেজুর কিনে মানুষকে খাওয়াতে মজা পায় সে এখন মানুষকে গ্লাসে গ্লাসে করে পানি খাওয়াতে মজা পায় সে এখন মানুষের পাশে দাঁড়ানোতে মজা পায় সে এখন কোনো ব্যক্তি যদি হসপিটালের দিকে যেতে থাকে সে বলে ভাই কোথায় যাবেন তাকে হসপিটালে নিয়ে যেতে মজা পায় বাংলাদেশে কিন্তু এগুলোকে মজা পায় না এখানে আরেকজনের পকেট কাটতে মজা পায় তাই না আরেকজনের টাকা আত্মসাত করতে এখানে মজা পায় কিন্তু সোহান আল্লাহ তাহলে এতই পবিত্র একটা চমৎকার কর্মশালা যেখানে গিয়ে মানুষের রুচিটাই অনেক ইতিবাচক হয়ে যায় সুন্দর হয়ে যায় হজের মধ্যে আরেকটা তার বিয়াত আছে সেটা হচ্ছে ভাতৃত্ব বোধ আল্লাহ আকবর লাহ হজের মধ্যে আপনি কোনো মারামারি দেখবেন না এখানে তো এই তিন চারজন পাঁচ সাতজন একসাথে হলেই কিছুক্ষণ পর মারামারি লাগা লাগে হয় তাহলে এই ভাতৃত্ব বোধটা এটা হজের উপহার চমৎকার তার বিয়ার প্রত্যেক মানুষ পৃথিবীর যে কোনো দেশ থেকে মানুষ আসুক না কেন অন্যদেরকে উপকার করতে আগ্রহী তাদের প্রতি সে ভালোবাসা পোষণ করেন ভাইজান কেমন আছে আপনি কোন দেশ থেকে এসেছেন মরক্কো আরেকজন আপনি কি মিশর আপনি আফ্রিকা থেকে এসেছেন অনেক কালো মানিকদের দেখবেন তাই না সাদ থেকে এসেছে সাউথ আফ্রিকা থেকে এসেছে এদের সাথে কথা বলতে সবাই আগ্রহ পোষণ করে এতে বোঝা যাচ্ছে ভ্রাতৃত্ববোধের যে মহড়া হজের মধ্যে চলে চমৎকার তার বিয়াদ সেটা আরেকটা হলো মুসলিম ঐক্য এত বড় ইসলামী সম্মেলন কি আর আছে বলেন সারা পৃথিবীতে নাই একদিকে সেটা ইবাদতের মহিমায় উদ্ভাসিত কারণ ইসলামের পঞ্চম রোকন যার ফরজিয়াতের বর্ণনা কোরআনেও আছে হাদিসেও আছে পৃথিবীর আপনি যত কনফারেন্সই করেন না কেন যত ইজতেমারই করেন না কেন কোনো ইজতেমারের কথা কি আপনি কোরআনে হাদিসে পাবেন কিন্তু হজের বর্ণনাটা আছে এটা একটা মুসলিম ঐক্যের প্রতীক মুসলিমরা যদি এর থেকে শিক্ষা নিত তাইলে দেশে এসেও তারা ঐক্যবদ্ধই থাকত সেটা আমাদের থাকা উচিত হজ আমাদেরকে আল্লাহর দিকির আল্লাহর প্রশংসা আল্লাহকে সম্মান করার তারবিয়াত দেয় প্রত্যেকটা জায়গায় আমরা দেখি খালি দিকিরের কথা এসছে সে কুরবানির সময় মিনায় মুজদালিফায় এবং তওয়াফ সাই জামারাতে আরাফাতে সব জায়গায় আল্লাহর দিকির কিভাবে করতে হয় শুদ্ধ পন্থায় সন্না পন্থায় বেদাতি পন্থায় না হজ কিন্তু সেই তার বিয়ারটা আমাদেরকে দিয়ে দেয় হজ আমাদেরকে কোরবানির একটা চমৎকার দৃষ্টান্তও শিখিয়ে দেয় হজের কোরবানিটাকে বলা হয় হাদি আর দেশের যে কোরবানিটা করি আমরা সেটাকে বলা হয় উধাইয়া দুটো কিন্তু এক নয় অতএব এই হাদি কোরবানির মধ্য দিয়ে আল্লাহর জন্য যে আমলকে উৎসর্গ করা নিবেদন করা এবং এর মধ্যে যে এখলাস এর মধ্যে যে আত্মত্যাগ এসব কিছু এর মধ্যে যে তাকুয়া সেটা অর্জিত হয় যেমনটি আল্লাহ সুমন্ত বলেছেন আল্লাহ দেমা উহা ওলা কিহু তাকুয়া বিন কম আল্লাহর কাছে কোরবানির রক্ত এবং গোষ কোনোটাই পৌঁছে না পৌঁছে তোমাদের অন্তরের তাকুয়া তাহলে এই যে লক্ষ লক্ষ কোরবানি হচ্ছে তার মাধ্যমে আমরা আসলে এই আত্মত্যাগ তাকোয়াই শিখি হজের মধ্যে আরেকটা তারবিয়াত হচ্ছে তারবিয়া তারবিয়াতুল আখলাখ আল কিয়াম আল ইসলামিয়া ইসলামের যে মূল্যবোধ ইসলামের যে মহান সুন্দর আখলাক যেটা আমরা রাসুল্লাহ সাল্লাহ মধ্যে পেয়েছি যেটা পেয়েছে সাল্লাহ সাল্লামের সাহবাদের মধ্যে সেই সুন্দর আখলাকটার একটা চমৎকার প্রশিক্ষণ আমরা হজের মধ্যে পেয়ে থাকি এভাবে হজের মধ্যে সবর সহনশীলতা হজের মধ্যে একে প্রতি অন্যের ভালোবাসা মাহাব্বা উলফাত এসব কিছুর একটা সুন্দর বিয়াদ আমরা পেয়ে থাকি আসুন আমরা হজের যে এক নজরে হজের বোধ হজের যে মূল কাজগুলোকে আমরা এখানে উল্লেখ করলাম এগুলোকে নিরস করবেন না এগুলো করে আসলেন অথচ হজের কোনো তারবিয়াত অর্জিত হলো না এটা যেন না হয় হজের এই সকল কার্যক্রমের মধ্য দিয়ে যে তার্বিয়াতটা আমরা পরিশেষে উল্লেখ করলাম আসুন সেটা আমরা অর্জন করি তাহলে আমাদের জীবনটা সমৃদ্ধ হবে আমাদের পরিবারের সবাই সমৃদ্ধ হবে আমাদের সমাজটা সমৃদ্ধ হবে বিশ্ব মুসলিম সমৃদ্ধ হবে এবং অমুসলিমরাও বিশ্ব মুসলিম থেকে প্রেরণা নিবে অনুপ্রেরণা নিবে তারা শিখবে এভাবেই তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ইসলামকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছিলেন লক্ষ লক্ষ বনি আদম যারা ইসলামকে চিনত না ইসলামকে জানত না তারা ইসলামকে গ্রহণ করেছে কারণ এর চাইতে শ্রেষ্ঠ কোনো দিন নাই এর চাইতে শ্রেষ্ঠ কোনো ইমান এবং আকিদা নেই এর চাইতে শ্রেষ্ঠ কোনো ইবাদত নেই এর চাইতে শ্রেষ্ঠ কোনো সমাজ ব্যবস্থা নেই এর চাইতে শ্রেষ্ঠ কোনো অর্থ ব্যবস্থা নেই এর চাইতে শ্রেষ্ঠ কোনো পারিবারিক ব্যবস্থাপনা নেই আসুন সেভাবে আমরা আমাদের জীবনটাকে গড়ে তুলি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আকুল ও কাউলি হায়া ও আস্তাক ফিরুল্লাহ ওর মুসলিম الحمد لله وكفى واستمع الله لمن دعا أما بعد فيا عباد الله اتقوا الله عز وجل اتقوا الله حق التقوى واعلموا ان من اجل دروس الحج حسن التقوى فالتقوى غاية الامر وجماع الخير ووصية الله للأولين والآخرين والحج فرصة عظمى للتزود من التقوى قال تعالى ওয়াতু ফ্না খায় তাকোয়া ওয়্তাকিয়াউলিল আলবাব সম্মানিত উপস্থিতি আমি আমাকে সহ আপনাদের সবাইকে তাকোয়ার অসিয়াত করছি আসুন আমরা আল্লাহকে যেভাবে ভয় করা উচিত যেভাবে তার তাকোয়া অবলম্বন করা উচিত সেভাবে আমরা তাকো অবলম্বন করি সেভাবে আমরা তাকে ভয় করি কারণ হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো প্রশিক্ষণ হলো তার বিয়াত হলো তাকোয়ার প্রশিক্ষণ তাকোয়ার তারবিয়াত এবং এই জন্যই আল্লা সুবহান ওয়াত আলা তিনি পূর্ববর্তী সকলকে তাকোয়া করেছেন পরবর্তী সকলকে তাক রসিয়ত করেছেন সকল নবীকে তাক করেছেন সকল মোমেন বান্দাকে তাক রসিয়ত করেছেন এবং তিনি হাজিদেরকেও তাকুয়ার রসিয়ত করেছেন বলেছেন ওয়াতা জৌ আর তোমরা পাথোয়া পাথেও গ্রহণ করো ফাইনা খায় রা জাদ কারণ সবচেয়ে উত্তম পাথেয়া হলো আত্মা কোয়া ওত্তা তিনি বলছেন আর আমাকে তোমরা ভয় করো আমার তাকোয়া অবলম্বন করো ইয়া উলিল আলবাব হে বুদ্ধিমান মানুষেরা আল্লা সুবহান তালা প্রকৃত মোমেনকে বুদ্ধিমান হিসাবে বিবেচনা করেন গণ্য করেন তিনি মুসলিমদেরকে যারা তার পথে চলে যারা তার এবং তার রাসুলের নির্দেশ মেনে চলে তাদেরকে তিনি সত্যিকারের বুদ্ধিমান বলে আকল আসহা বলে অকুল বলে বা আকলসম্পন্ন সম্পন্ন মানুষ হিসাবে গণ্য করেন আর যারা ইসলামের পথে চলে না তারা আসলে আকলকে কাজে লাগায় না তারা আসলে তাদের যে আসল নাজাত আসল যে সফলতা সেটা তারা ভুলে যায় একজন মানুষ সাময়িক সাফল্যের জন্য যদি বৃহৎ সাফল্যকে বর্জন করে সে বুদ্ধিমান হতে পারে না আসুন আমরা বুদ্ধির এই পরীক্ষায় উত্তীর্ণ হই আল্লাহ তালা আমাদেরকে বুদ্ধিমান বলে যে সুন্দর সম্বাধন করেছেন স্নেহ মমতার স্বরে যেন আমরা তার থাকা অবলম্বন করতে পারি আসুন আমরা সেভাবেই নিজেদেরকে গড়ে তুলি আমরা সেভাবেই মোত্তাকি হওয়ার চেষ্টা করি আমাদের সকল ইবাদতের মূল কথাই হচ্ছে মোমেন এবং মোত্তাকি হওয়া প্রত্যেকটা ইবাদতের কোরবানি সিয়াম হজ অতএব আমাদের জন্য আল্লাহ তালা যে সুযোগটা রেখে দিয়েছেন আমলও হলো পুরস্কারও পেলাম আবার আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মোত্তা কি বান্দাও হলাম সে সুযোগটা আসলে আমরা গ্রহণ করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমাদের মধ্যে যে ভুল বিভ্রান্তি আছে সেটিকে ক্ষমা করে দিন সংশোধন করে দিন আমরা যে পাপগুলো ইচ্ছায় অনিচ্ছায় করে থাকি আল্লাহ সেগুলোকে ক্ষমা করে দিন মাফ করে দিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন আমাদের যে হাজাত আছে আল্লাহতালা সেটা যেন পূরণ করে দিন আল্লাহ তালা আমাদের এই মুসলিমদের উপর আমাদের জীবনে আমাদের সন্তান সন্ততি আমাদের সংসারে আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের দেশে আল্লাহ তালা বরকত নাজিল করুন রহমত নাজিল করুন আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে যে ভুল বিভ্রান্তি পাপ চিন্তা ভুল চিন্তা ইসলাম বিরোধী চিন্তা আছে সেগুলোকে আল্লাহ তালা দূর করে দিন যারা সমাজকে চালান আল্লাহ তালা তাদেরকে পূর্ণ হেদায়ত দান করুন ابن امد الشقل হেদায়েতের رب هذا وصلوا وسلموا على نبينا محمد فقد قال الله سبحانه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مره صلى الله عليه بها عشره اللهم صل وسلم وبارك وانعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابه اجمعين وعنا معهم بعفوك وكرمك يا اكرم الاكرمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفر والكافرين اللهم تقبل منا ومن المسلمين اللهم عليك باعدائك اعداء الدين اعداء الاسلام والمسلمين يا رب العالمين اللهم ارحم المسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين في كل مكان يا رب العالمين تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يَعِدُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ فَاذْكُرُوهُ يَذْكُرْكُمْ وَاشْكُرُوهُ يَزِدْكُمْ وَلَا ذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ بِمَا تَصْنَعُونَ وَأَقِبُ الصَّلَاةَ